মাতালকে কখনো শিকানো যায় মাতালকে শিকানো যায় বলে মাতালকে শিকানো যায় মাতালকে কখনো শিকানো যায় অবৈধ নির্বাচন করে শুনেন যারা এনসিডিল খায় যারা এনসিডিল খায় তাদেরকে শিকানো যায় না শুনেন এনসিডিল আওয়ামী লীগ আপনার আপনার আওয়ামী লীগ না আপনার যে লিডার যে আপনাদের মতো দক্ষিণ মাঠে নাই ভাই আপনাদের কাছ থেকে রাজনীতি শেখা লাগবে না আপনার শিখানো যাবে না যারা পরীক্ষায় ফেল যারা নিজেরা পাস করে যারা আমরা পাস করে আমরা ক্লাসরুমে আছি ক্লাসরুমে নাই আপনারা তিনি আসলে ভিন্ন মতের প্রতিনিধিত্ব করেন খুব ভালো মানুষ না না ভিন্ন মত তো করতেছেন ভাই আসলে নমিনেশন যেহেতু চান এখন তিনি আসলে এমপি হওয়ার জন্য ওই যে মানে আমরা মমতাজদের দেখি না ঠিক সিদ্দিকুর রহমান ভাইয়ের মানে ওই শুনেন ভাই 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 আমরা ওই মমতাজ না একদম মমতাজ না শুনেন আমরা সিদ্দিকুর রহমান মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাচ্ছেন সেখানকার ওনার যাওয়া উপলক্ষে সেখানকার পাবলিক পরীক্ষা যেটা চলছে বা অন্যান্য পরীক্ষা যেগুলো চলছে শিক্ষা প্রতিষ্ঠানকে অঘোষিত ভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে অফিসিয়ালি না আনঅফিসিয়ালি ঘোষণা করা হয়েছে এবং সেখানকার পরীক্ষাগুলিকে একদিন আগে বা পরে নেওয়া হয়েছে এমন একটি বিষয়কে সামনে আনবার বা তথ্য পাঠাচ্ছে আমার কাছে জানি না এটা সত্যতা কতটুকু যদি তাই হয়ে থাকে তাহলে কি আপনি মনে করেন কিনা এটা সঠিক কাজ হবে বা রাষ্ট্রপ্রধান যে কোনো সময় তার রাষ্ট্রীয় কাজের জন্য বা তার অন্য কোনো কাজের জন্য সে তার এখতিয়ার আছে এটা গণতন্ত্রের কি আছে সেটা পরে ব্যাখ্যা যাই হোক ভালো লাগলো এতক্ষণ কথা শুনতেছিলাম ফাইজুল ভাই মানে প্রধানমন্ত্রী গেলে পরীক্ষা পিছিয়ে যাবে আর বিএনপি গেলে বা অন্য কেউ গেলে সেটা কিছু হবে না এরকম কিছু আমি রাষ্ট্রপ্রধান বলেছি প্রধানমন্ত্রীর কথা বলেছি আমি আওয়ামী লীগের রাষ্ট্রপ্রধানকে যে কোনো অন্য মানুষের উর্ধে যদি না ডেফিনেটলি না বাট রাষ্ট্রপ্রধান পোস্টার জন্য আমার মনে হয় যে যদি সেটা সে চায় সে নিরাপত্তা পেতে পারে কিন্তু এমন কিছু নিরাপত্তার জন্য পাবলিক অ্যাক্টিভিটি তার জন্য না না আমি যেটা বলছি নিরাপত্তা পেতেই দেখা যাবে যে নিরাপত্তার কারণেই কিন্তু এটা না হলে কেন উনি উনি আর ওখানে রসগোল্লা খাওয়াবে সেই জন্য আগের দিন পরীক্ষা নিতে তা কিন্তু না যাই হোক আজকের আলোচনায় খুব সুন্দর পল্টনের যে আলোচনা আসতেছে আমার খুব অবাক লাগে এগুলো শুনলে এই যে আমার ভাই কথা বললো রাশেদ ভাই খুব ভালো কথা বলছে ওনার কথার মাঝখান থেকে দুইটা ওয়ার্ড বেরিয়ে আসছে খেসারত বিএনপির কে খেসারত দিতে হচ্ছে দেখেন অদ্ভুত একটা মিল 2008 সালে 19 ডিসেম্বর নির্বাচনে অংশগ্রহণ করলো না বিএনপি সেখান থেকে সরে আসলো সেই ডিসেম্বরকে আবার টার্গেট করেছে তারা 10 ডিসেম্বর 2022 আর 2008 এখানে পার্থক্য মাত্র 13 বছর 11 মাস 11 দিনের গল্প এই দিনগুলো বিএনপি খেসারত দিয়েছে যদি আবারও 10 ডিসেম্বর তারা রাষ্ট্রীয় নিয়ম না মেনে জনসভা করে ডেফিনেটলি আবার খেসারত দিতে হবে রাজনীতি এইটাই মানুষ মানুষকে যখন ঠকায় মানুষ মানুষকে যখন অন্যায় করে ফেলে তখন কিন্তু বলে কি করলি রে আমি পলিটিক্স করলাম পলিটিক্স কথাটাকে এইভাবে নিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি যে বিএনপি এই জায়গাটা আবারও ভুল করতে যাচ্ছে যে তারা কেন যাবে না ভাই পল্টনে কি মধু বের হয়েছে নাকি পল্টনে তারা চাচ্ছে যে আবারও একটা ঝামেলা সৃষ্টি হোক আমরা কোনো ঝামেলায় যেতে চাই না ঘটনা ঘটাবে তারপরে এখানে লোকজন তারাই বলতেছে 10 লক্ষ লোক কিন্তু তাদের ডিক্লেয়ার করা 10 লক্ষ লোক আসলে পরে কিভাবে আমরা তো এই দেশের নাগরিক আমরা পলিটিক্স করবো পরে তার আগে তো আমি সিদ্দিকুর রহমান একজন নাগরিক আমি ডেফিনেটলি আমার মতিঝিলের কাছ থাকলে যেতে হবে আমি এই এক ওয়ার্ড বলেছিলাম একদিন যেহেতু এখানে আছে সেটাও বলতে চাই না যে এই 6 এপ্রিল 2023 আবার চাই না আমরা 2013 6 এপ্রিল চাই না এই জন্য চাচ্ছি যে আপনারা আসেন না আমরা যেহেতু ওখানে আওয়ামী লীগ যেহেতু সরার উদ্যানে গোলা আপনারা করলে নাকি এখানে
মির্জা আব্বাসের বাসা ওখানে, অস্ত্রপাতি কি ওখানে রাখছেন নাকি? নাকি ওখানে বিএনপির যে সভাপতি সিটির সালাম ভাই আরামবাগে থাকে, আমি আরামবাগে ছিলাম 12 বছর, আমি জানি, আমি 130 আরামবাগে ছিলাম, সালাম ভাই বাসা ওখানে। তার মানে কি চাচ্ছেন যে আপনাদের রাজত্বে আপনারা নিজেরা সেই 10 টাক অস্ত্র নিয়ে, যেটা ওখান থেকে কিছু অস্ত্র রেখে দিচ্ছেন, সেই অস্ত্রকে ব্যবহার করবেন, এরকম চিন্তা করতেছেন? পুলিশের বিরুদ্ধে একটি রাষ্ট্র যেভাবে চলে সেভাবেই চলতে হবে। গণতন্ত্রের রাষ্ট্রে সবসময় আমি ফাইজুল ভাইয়ের কথা চুপ করে শুনি, কারণ হলো উনি কিছু কথা বলে আমার কাছে মনে হয় রেডিও বাজতেছে, রেডিও বাজতেছে, একই কথা একই জায়গায়। ফাইজুল ভাইকে একটা কথা বলতে চাই, ভাই চিন্তা করতে হবে, আপনারা যেহেতু আমরা যেহেতু আলোচনা করি, আমাদের আলোচনাগুলো যাতে দলীয় জায়গায় পৌঁছায়, যাতে রাষ্ট্রের জায়গায় পৌঁছায়, যাতে এখান থেকে কিছু লিসন নিতে পারে। তাদের লিসন নেওয়ার অনেক জিনিস কিন্তু আছে, দেখেন আমরা ওরা ওনারাই বলতেছে 10 লক্ষ লোক হবে, সেদিন অন্ধকার করবো। আগে আপনাদের কথা মতো যদি আসি, যে আওয়ামী লীগ আগে পরিবহন বন্ধ করতো, আর আপনারা তো 10ই ডিসেম্বর আবারও পরিবহন বন্ধ করতে চাচ্ছেন। যে ভুলটা আপনারা করছেন অনেক আগে, সেই ভুলে মাসুল কিন্তু দিতে পারতেছেন না। যদি আপনারা 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনে অংশগ্রহণ করতেন, ডেফিনেটলি আমি মনে করি যে আজকে আপনাদের এত ভুল হইতো না। বিয়ে আগে করেন নাই, বুড়া বয়সে এসে বিয়ে করা যাবে না ভাই, এত সোজা না। আপনাদের জীবন থেকে মোটামুটি 14-15 বছর চলে গেছে, কারণ আপনার রাজনীতির মাঠে নাই। মাঠে না থেকে কেন কথা বলবে? তারা কথা বলবে মাঠে এসে বলতে হবে। 21 বছর আপনারা ক্ষমতার বাইরে ছিলেন, আর আমরা কি করছি? আমরা তো জানি আমরা কিছু করেছি। কাছ থেকে শেখা লাগবে না, আওয়ামী লীগের কাছ থেকে, আওয়ামী লীগের কাছ থেকে শিখতে হবে। শুনেন, প্রশ্নই আসে না আপনাদের মতো দখল, আপনারা শিখবেন কিভাবে? আপনারা তো মাঠে নাই ভাই, আপনাদের কাছ থেকে রাজনীতি শেখা লাগবে না, আপনারা শিখানো যাবে না। যারা পরীক্ষায় ফেল, যারা নিজেরা পাস করে, যারা আমরা পাস করে আমরা ক্লাসরুমে আছি, ক্লাসরুমে নাই আপনারা, আপনারা ক্লাসরুমে নাই। শুনেন, লিডার যে আপনি আপনার দলের বক্তব্য দিতে পারেন, কিন্তু সেটাই, কারণ আপনারা প্রতিদিন হুমকি দিচ্ছেন, ধমকি দিচ্ছেন, মানুষদের আমি এতদিন আসলে সিদ্দিকুর রহমান ভাইকে মনে করতাম যে তিনি আসলে ভিন্ন মতের প্রতিনিধিত্ব করেন, খুব ভালো মানুষ। না না, ভিন্ন মতই তো করতেছেন ভাই। তিনি আসলে নমিনেশন যেহেতু চান, এখন তিনি আসলে এমপি হওয়ার জন্য ওই যে মানে আমরা মমতাজদের দেখি না, ঠিক সিদ্দিকুর রহমান ভাইয়ের মানে আপনি যেভাবে কথা বলা শুরু করেছেন, সাধারণ মানুষের বিরুদ্ধে গিয়ে, ভিন্ন মতের বিরুদ্ধে গিয়ে, আপনি এমপি হয়েছিল ওই 14 সালের মতো কি আপনি ভোট রহমান? আমি একটু আমার আজকে যে পোলটা দিয়েছিলাম, আচ্ছা সিদ্দিকুর রহমান, আপনাকে আরেকটা প্রশ্ন করে রাখি, আপনি বলবেন, আপনি বলবেন।